যখন নাকি কাউন্টিং টার্ম সবেমাত্র শেষ হয়েছে তখন আমি চার ভোটে এগিয়ে আছি। তখন ওরা রিকাউন্টে না গিয়ে কাউন্টিংয়ে না গিয়ে মহাদেব মাটি কাউন্টিং এজেন্ট একজন ছিল, তা সত্ত্বেও ওর সাথে কী কথা বললো প্রার্থীর সাথে, প্রার্থী হচ্ছে মহাদেব মাটি, সে মেন দরজা দিয়ে ঢুকে গিয়েই একদম রংবাজের মতো আমার বক্সের থেকে আমার 25টার একটি বান্ডিল তুলে হাফ ছিঁড়ে কিছুটা খেয়ে কিছুটা ছড়িয়ে ফেলে দিয়ে চলে গেছে। খেয়ে নিলেন হ্যাঁ, চিবিএম ওখানে মানুষ তাজব তাজব হয়ে গেছে, ভিতরে সিসিটিভি থাকলে দেখলে দেখতে পারবে, মানুষ বলছে যে কি পাগল হয়ে গেল নাকি জেতার জন্য। এবং ওর নিজের যে কাউন্টিং এজেন্ট সে বলছে যে আমার কথা বলেছে যে আমার থেকে রবিদা সিনিয়র, কিন্তু রবিদাকে আমি সম্মান দিই, এই নোংরা জয়টা আমাকে কষ্ট দেবে। কিন্তু কিছুক্ষণ আগে মহাদেব মাটি বেরিয়ে গেছেন গণনা কেন্দ্র থেকে এবং বেরিয়েছে আমাদের জানিয়েছেন যে তিনি 40-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন, এটা কি করে? একদম মিথ্যা কথা বলেছে উনি, একদম মিথ্যা কথা। ওনার ওখানে তৃণমূলের পাশে 29 নম্বর বুথের প্রার্থী জয়লাভ করেছে সুশান্ত ঘোষ, ওনাকে জেনে দেখবেন উনি পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, যেহেতু পার্টির সাথে বেশি লড়াই উনি করতে পারবে না, উনি আস্তে আস্তে পরে সরে। ব্যালট পেপার তৃণমূল প্রার্থী খেয়ে নিচ্ছেন, তখন কোনো আধিকারিক ছিল ভিতর দিয়ে? তার কিছুক্ষণ পরেই ওখান থেকে আপনার যে কর্মীরা চাকরি করে তারা এসে বললো আপনারা কেউ কোনো কাজ করবেন না, আমরা যদি উপযুক্ত নিরাপত্তা না পাই তাহলে আমরা তৃতীয় রাউন্ডের থেকে আমরা কাউন্টিং করবো না। কে বললেন? এটা হচ্ছে ওই যে ওরা যে আন্দোলন করছে কর্মী সংগঠন, গণনা কর্মীরা আন্দোলন, হ্যাঁ, ভিতরে গিয়ে 3-4 জন গিয়ে বললো যে 15 মিনিট আপনারা কাউন্টিং বন্ধ রাখবেন, তখন আমাদের কাউন্টিং শেষ। তারপর আমার এই ঘটনাটা ঘটলো, তারপরে ওনারা যেভাবে শুনে এসছে, আসার পরে আমিও চেঁচামেচি করছিলাম যে আমি এপিওকে বলছিলাম, চেঁচিয়েছি বলছিলাম যে আমি এখন কী করবো, কোন রাস্তায় হাঁটবো। তখন ওনার 4-5 জন ঢুকে বললো যে আপনারা কোনো কাজ করবেন না, কোনো কাউন্টিং করবেন না, উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা যদি না থাকে আমরা কাউন্টিং আর করতে পারবো না, আপনি শুনে দেখবেন। সেই সময় গণনা কেন্দ্রে কী অবস্থা ছিল যখন এই ব্যালট পেপার তৃণমূল প্রার্থী খেয়ে নিলেন, কোনো আধিকারিক ছিলেন? সমস্ত ওখানে যে সরকারি কর্ম স্যারেরা কাজ করছিলেন তারা তাজ্জব বনে গেছেন, এমনকি ওর যে কাউন্টিং এজেন্ট সে পর্যন্ত এটাতে বিরক্ত প্রকাশ করেছে। কেন করলেন, এটা কি সুস্থ ব্যাপার নয়? আমার মনে হয় ও সুস্থ ছিল না, ও ঢুকলো কী করে? আমরা একজন করে কাউন্টিং এজেন্ট, কিন্তু ও ঢুকলো কী করে? ও তো কাউন্টিং এজেন্ট ছিল। আপনি 4 ভোটে জয়লাভ করেছিলেন, কিছুক্ষণ আগে মহাদেব মাটি গণনা কেন্দ্র থেকে বেরিয়েছে দাবি করেছেন 40-এরও ভোটে বেশি তিনি জয়লাভ করেছেন, সার্টিফিকেটও পেয়েছেন, এরপর আপনি কী করেন? কিন্তু সার্টিফিকেট তো পাওয়ার কথা না, আমাকে বললো যে এটা এখন ভিডিওর আন্ডারে আছে, যারা আমাদের কাউন্টিং করেছে এটা মানে সমস্যার সমাধান হতে রাত হবে, তা আমি যার জন্য একটু বাইরে বেরিয়েছিলাম, এর মধ্যে দেখে ওকে যদি সার্টিফিকেট দিয়ে দেয় এটা আমার কিছু করার নেই। আমি তো শুনলে যেভাবে প্রার্থী ব্যালট খেয়ে নিলেন অথচ এই একই গণনা কেন্দ্রে একদমই ব্যালট খেয়ে নিতে হলো, এত ভয় তৃণমূল প্রার্থী তিনি ব্যালট খেয়ে নিচ্ছেন যেমনটা সিপিএম অভিযোগ করেছে।